আবার স্কলারশিপের দাবিতে জনজাতি কল্যাণ দপ্তরে দ্বারস্থ হল জনজাতি ছাত্রছাত্রীরা। তাদের অভিযোগ, এক সপ্তাহের মধ্যে বকেয়া স্কলারশিপ মিটিয়ে দেওয়ার আশ্বাস দিলেও আজ দু সপ্তাহ পার হয়ে গেছে, কিন্তু এখনও কোনো হেলদোল নেই দপ্তরের। এদিন এক ছাত্র জানিয়েছেন, ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে তাদের প্রথম সেমিস্টার পরীক্ষার যাবতীয় ফি জমা দেওয়ার জন্য কলেজের পক্ষ থেকে বলা হয়েছে, কিন্তু জনজাতি কল্যাণ দপ্তর তাদের বকেয়া স্কলারশিপ মিটিয়ে না দিলে পরীক্ষা ফি কোথা থেকে দেবে তারা। তাছাড়া যে সমস্ত ছাত্রছাত্রীদের স্কলারশিপ নিয়ে সমস্যা দেখা দিয়েছিল তারা নভেম্বর মাসের 1 তারিখ দপ্তরে এসে সশরীরে যোগাযোগ করেছিল। তখন দপ্তরের পক্ষ থেকে বলা হয়েছিল ফিজিক্যাল ইন্সপেকশন করার পর এক সপ্তাহের মধ্যেই তাদের স্কলারশিপ মিটিয়ে দেওয়া হবে, কিন্তু তারপর প্রায় 2 সপ্তাহ গড়ালেও কোনো প্রকার হেলদোল নেই দপ্তরের। তাই সোমবার আবারও দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মার সাথে সাক্ষাৎ করতে জনজাতি দপ্তরের কার্যালয়ে মিলিত হয়েছে ছাত্রছাত্রীরা, কিন্তু সাক্ষাৎ তো দূর, তাদের ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। আপনারা দেখতে পারবেন এটা, আমরা তো এখন তো বন্ধু তো টাকা পাইছি না। হ্যাঁ, আমরা কইছি যে ডাইরেক্টর স্যার, জয়েন্ট ডাইরেক্টর স্যার, যে গতবার আমরা আইসিল এবারে কইছিল যে কলেজ জেনুইন ঠিক হইলে আমরা ফিজিক্যাল ভেরিফিকেশন করিয়া আমরা সবটা মানে চেক করি। আমরা যদি জেনুইন হও স্টুডেন্ট তাহলে আমরা তোমার এক সপ্তাহের ভিতরে টাকা ঢুকামো। তারপরে হ্যাঁ, আমরা কলেজে গেছিলাম 1 তারিখ নভেম্বরে, 1 তারিখ নভেম্বরে ওইখান থেকে অফিস থেকে ভেরিফিকেশনে লেগে গেছিলাম অফু দেবনাথ আর আসলো কেশব কর। এখন পর্যন্ত 1 তারিখ গেছিলাম, এখন আজকে কত তারিখ? 18 তারিখ। তারা কইছে 1 সপ্তাহের ভিতরে হইব, 1 সপ্তাহ তো এনে হয়ে গেছে, এখন 3 সপ্তাহ হইব, এখন পর্যন্ত কিছু টাকার ব্যবস্থা হয়েছে না স্কলারশিপে। তাহলে আমরা অনেক কলেজের থেকে প্রেসার দিতেছে তোমরা যে ডিসেম্বরের ফার্স্ট উইক থেকে ভিতরে আমরা কলেজের ফিজটা ক্লিয়ার করো, তারপরে তোমরা পরীক্ষাতে বইতে পারতাম না। তাহলে আমরা এখন কিতা করো? তোমরা কোন স্ট্রিমে এবং কোন কোন কলেজ থেকে তোমরা এই জায়গাতে? আমরা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের নডিয়া ডিস্ট্রিক্টের বিএড কলেজের, আমরা ফার্স্ট সেমিস্টার। ডক্টর থেকে তো কয়েছে সব স্টাইপেন্ড দেওয়া হয়েছে অলরেডি? না 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 স্যার, হয়েছে না, আমরা এখানে হয়েছে না, মনে হয় এখন বাকি আছে মনে 5000+ মনে অনেক আছে স্কলারশিপ আমরা পাইছি না। তোমরা কার সাথে দেখা করবা? আমরা স্যার মঙ্গল ট্রাইবেল ওয়েলফেয়ার মন্ত্রীর সাথে দেখা করতাম আইছিলাম। আমরা ভিতরে যাওয়ানোর লাগেও অ্যালাউ করছে না, দরজা তো বন্ধ করে রাখছে। তোমার নাম কি? আমার নাম রাজাদা বর্মা। ছাত্রছাত্রীদের বক্তব্য অনুযায়ী এখনো প্রায় 5000 ছাত্রছাত্রী স্কলারশিপ থেকে বঞ্চিত রয়েছে। রিপোর্ট আর ইনিউজ।